একটু জল নিয়ে দিতে হবে। আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন আপনারা তার কথা শুনবেন। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি বৃন্দর তরফ থেকে অনুরোধ করব আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রীকে কিছু বলার জন্যে। মিস্টার পুরি অ্যান্ড মিস্টার আনন্দ, আমাদের সকল মন্ত্রিসভার সদস্যগণ, সুব্রত দা, সাধন দা, শোভন দা, জাবেদ, সৌগত দা, ববি, দেবা, শুভাদা, অরিন্দম শীল থেকে শুরু করে অজয় দা থেকে শুরু করে আমি অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট দেখতে পাচ্ছি এখানে বসে আছেন। মিস্টার বাঙ্গারি ইসদের, রুদ্র, মায়াঙ্ক, উমেশ, হর্স, অনেককেই দেখতে পাচ্ছি, সমস্ত ডিপ্লোম্যাটস ফ্রেন্ডস এবং আমার ইন্ডাস্ট্রিয়ালিস্ট ফ্রেন্ডস এবং ডেলিগেটস এবং ভাই ও বোনেরা, আমি আজকে প্রথমেই বলি আমি খুব মিস করছি দেবেশ্বরজিকে। আই এম ভেরি মাচ মিসিং মিস্টার দেবেশ্বরজি। আমার কাছে তিনি একজন, নট অনলি হি ওয়াজ জাস্ট লাইক মাই গার্জিয়ান, বাট আই অলওয়েজ ফিল দ্যাট উই কনসিডার হিম এজ এ গার্জিয়ান অফ ওয়েস্ট বেঙ্গল অলওয়েজ। অ্যান্ড টুডে ওয়েন উই আর ডুইং দিস বিউটিফুল থিংস হি ইজ নো মোর উইথ আস, বাট ইজ ব্লেসিংস ইজ অল অ্যাকশন ইজ অলওয়েজ উইথ আস। আমার শুধু ওনার মুখটা আজকে মনে পড়ছে, মাত্র কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন। উনি আমার কাছে এক বছর আগেও এসেছিলেন এবং সবসময় আইটিসির কথা ভাবতেন। আমি একটা কথা বলতে পারি, আমি যখনই যেখানেই যাই না কেন, আই ফিল প্রাউড অ্যাবাউট আইটিসি। আই অলওয়েজ থিঙ্ক আইটিসি ইজ মাই সুইট হোম and it belongs to us. I don't see it's a separate organization. I always see it's our own organization. এবং দেখুন কি সুন্দর নামটা দিয়েছে, রয়্যাল বেঙ্গল। এই ভিশন, ইটস এ ভিশনারি নেম, নেম ইটসেলফ উইল স্পিক অ্যান্ড ইট উইল রিমেম্বার দ্য ফ্যামিলিয়ার নেম অফ ওয়েস্ট বেঙ্গল, ইট ইজ সুন্দরবন এরিয়া, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। অলওয়েজ উই রিমেম্বার রয়্যাল বেঙ্গল টাইগার অ্যান্ড নাও আইটিসি রয়্যাল বেঙ্গল। সামটাইমস উই ক্যান অ্যাড টাইগার অলসো অর টাইগ্রেস অলসো বিকজ দ্যাট ইজ অবভিয়াসলি। কিন্তু আমি সত্যি বলছি, এত ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে, এবং আমি রোজ যেতাম এখান দিয়ে আর দেখতাম ওরা তৈরি করছে, ভাবতাম কী কালার হবে, ওরা বলতো হেরিটেজ কালার হবে, কী কালার হবে, কীরমভাবে করবে। কিন্তু হঠাৎ দেখছি রাতারাতি আফটার ইলেকশন, আমি ইলেকশনে বিজি ছিলাম ক্যাম্পেনিংয়ে, ক্যাম্পেনিং থেকে ফিরে এসেই দেখছি ব্যাস একেবারে রেডি, বিউটিফুল, সবাইকে স্টান্ট দিয়ে একদম রেডি করে দিয়েছে, এবং কালারটা এত ইউনিক কালার করেছে যে কালারটা আনা কিন্তু খুব প্রবলেম, দ্যাট কালার ইটসেলফ উইল স্পিক সুদিংনেস, হোয়াট ইউ সে দ্যাট গ্রিন আইডিয়া, দ্য এনার্জি সেভিং, দ্য আইডিয়া, কালার ইটসেলফ ইজ এ সুদিং কালার, বিউটিফুল। কত উপরে দেখে এলাম ব্যাঙ্কোয়েট, বিগ ব্যাঙ্কোয়েট, সো মেনি রেস্টুরেন্টস, টি টেস্টিং, টি টেস্টার্স এরিয়া, এবং আমি আবার দেখে এলাম পটেটো চিপস থেকে শুরু করে সব পাওয়া যাচ্ছে, মেয়েদের এবং কি পার্সোনাল ইউজের জন্য যেসব জিনিস পাওয়া যায়, সাবান থেকে শুরু করে বিউটি শপ থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাভেলেবেল। তো এটা একটা আইটিসি রয়্যাল বেঙ্গল ইটসেলফ ইটস এ বিগ মার্কেট, হোটেল রুম সোনারকে নিয়ে প্রায় 693 রুমস, সো ইউ হ্যাভ ইউজ গার্ডেন, পন্ডস, পাথওয়ে, দ্য ফুড কোর্ট, দ্য মার্কেট, ভেজ ফুড, নন ভেজ ফুড অ্যান্ড আদার ফুড অল আর দেয়ার, সো এভরিথিং ইজ দেয়ার, ইটস এ কমপ্লিট প্যাকেজ, কমপ্লিট প্যাকেজ ফর দ্য ফরেনার্স, foreign tourist and the domestic tourist also. And I don't think it is a pride of not only in India,
it will be a pride of the world also. I feel so. World best hotel. Sometimes you also used to visit some abroad also. So I have seen some good hotels. These hotels will prove that it is one of the best in the world. Of course, from so many points of view. এবং আইটিসি অনেক কাজ করে, ম্যানুফ্যাকচারিংয়ে তারা অনেক কিছু তৈরি করে, প্যাকেজিংয়ের কাজ করে, পাঁচলায় দুটো ইন্ডাস্ট্রি তৈরি করছে, ফুড প্রসেসিং, আপনারা জানেন আশীর্বাদ আটা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, আবার সুগার ফ্রিও পাওয়া যায়। সুতরাং আর এদের জিনিসটা খুব ন্যাচারাল জিনিস, ইট ইজ নট দ্যাট কেমিক্যাল মিক্স আপ, এগুলো নয়, এটা হচ্ছে হার্বাল এবং ন্যাচারাল প্রোডাক্টসের প্রোডাক্টসটাকে বেশি ওরা পছন্দ করে, যেটা আজকের দিনে লোকে চায়, পছন্দ করে এবং জিনিসটা নেয় ওরা কৃষকদের কাছ থেকে। আমি ফ্রুট জুসগুলো দেখলাম, যে কৃষকটা তৈরি করেছে তার ছবিটাও দেয়া আছে, হিজ পিকচার ইজ অলসো দেয়ার। তো এটা ইউনিক আইডিয়া এবং আমি মনে করি ইট উইল বি এ ল্যান্ডমার্ক হেরিটেজ হোটেল অ্যান্ড ইট ইজ দ্য গেটওয়ে অফ ক্যালকাটা অ্যান্ড দিস আইটিসি রয়্যাল বেঙ্গল। It will be a gateway of northeastern region also, eastern region also, Kolkata obviously it will be. And amar mone hoy apnader sokoler shubhechhay, apnader sokoler bhalobashay itimoddhe booking hote shuru hoye geche, so it will be full. Onek notun notun hotel banglay hoyeche, age kichu chilo na. Onek tourist spot hoyeche, tourist bereche 34%. Tourist, the foreign tourist increased, even 228% the domestic tourist also increased. Ebong Calcutta ekhon total change apnara dekhechen, even if you go to the Bengal other area also you'll see, district to district also, within 8 years the Bengal is totally absolutely changed. Some people they defame about the Bengal, that Bengal is not a peaceful state. But I can give you guarantee, and everybody knows how Bengal is peaceful. The Bengal, everybody can move from one place to other place, where not a single one day's mandate is lost. There you cannot say Bengal is a bad state. Politically you can say it's a bad state. But if you say from your economic point of view, from development point of view, from the peaceful point of view, Bengal is better than any other state. I will not compromise anything to say that Bengal is doing the bad things. It is a political propaganda. Some people, they want to defame the Bengal. That we don't like. Now Bengal, what is not there? Every people are coming from abroad to Bengal. If all the hotels booked, you see from the industry point of view, earlier nothing is there. Now you see Bengal, everything is available. How the investment is going on? Even one leather industry in Bengal, all the people are coming from Lucknow, from Kanpur. More than 2 lakh people will be employed in leather industry itself. ITC, even this hotel, I am telling you, Sonar, this hotel, how many employment opportunities they are creating? They have their Infotech also. We are doing Silicon Valley also. 100 acres land is already captured. They said, means already it is exhausted. The other 100 acres land also I have given for Silicon Valley. So if the people are not coming, if the industry is not there, if the investment is not there, then how the people will come? How the business will come? How the investment will come? How the hotels are coming? If the hotels are not working properly, if the hotels, the passengers, these tourists are not there, the business cannot go only for loss. If you do a new business, of course you have to keep some time for gaining. 1 year, 2 years. That within 2 years, I have to capture this. Even here, we have given an international convention center. You have the big banquet here also. They have the 22 rooms. And for international seminar or something, for conference room also, they have arranged. We have International Convention Center in Rajarhat. We are doing it in Midnapur also, Dikha also, in front of sea site. We are doing another International Convention Center.
So many things are coming. Even tourism spot of point of view, if you see, there are so many things are coming. From Digha to Sundarbon, to Ganga Sagar, to Darjeeling, to Kalimpong, to Borealo. So many. And home tourism, it's a big concept nowadays. Home tourism also, so many poor people are working there. They are getting the jobs also. So I think that today is a historical day. This is the beginning of a good era. Ebong, this hotel has been dedicated to City of Joy. I'm really grateful, obliged, and honored for that. Thanks to my ITC family, and thanks to all my friends who are present here. And I will appeal all the people who visit, come and visit, and enjoy, see these hotels, and see the heritage, and see so many things. See in your own state the beauty. Then you can explain it to the other state also. And I will request, I will appeal all my friends, whenever you go to other state, please say something, how Bengal is doing. Only the bad name some people are doing. They want to defend Bengal. But please give a good name. Sometimes you must think that what was before 34 years and now what is that you have to see. With these words, I express my gratitude, sincerely my thanks, and my all, whatever I can say from my humility, that yes, it's a great, ITC people are always great, and you can keep your commitment. The commitment is your credentials that you have proved. Thank you so much. I want that you must go ahead with your vision, and you will be the winners. Thank you so much. Thanks a lot.